আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ টাঙ্গাইলের মির্জাপুরে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন এক নারী আটই সেপ্টেম্বর শনিবার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পরিবহনের একটি বাসে ঘটনা ঘটে সন্তান প্রসব করা ওই নারীর নাম নাজমা আক্তার তিনি বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের ইব্রাহিমের স্ত্রী বাসটির এক যাত্রী জানান শনিবার বিকেলে আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি বাসে ঢাকা মেট্রো বস চোদ্দ শিশুটি আটত্রিশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নাজমা বাসটির টাঙ্গাই পৌঁছালে তিনি পোষ বেদনা অনুভব করেন এই সময় যাত্রীদের অনুরোধে চালক বাসটিকে মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডে থামান কিন্তু পরিস্থিতি গুরুতর হয় প্রথমেই নাজমাকে স্থানীয় মির্জাপুর হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ওই যাত্রী আরও জানান বেগতিক পরিস্থিতিতে বাধ্য হয়ে যাত্রীরা মির্জাপুর হাসপাতালে খবর দেন এই সময় নার্সরা এসে ওই বাসেই নাজমার সন্তান প্রসব করান পরে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে মির্জাপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরঙ্গজেব আল হোসাইন বলেন মা ও শিশু সুস্থ আছে খুবই দ্রুতই তারা বাড়ি ফিরে যেতে পারবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ